আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় সাত তরঙ্গ শব্দ ঢাকাপুর 2022। এ প্রশ্নে দেওয়া আছে, বি অবস্থানে দাঁড়ানো একটি ব্যক্তি, এ অবস্থানে দাঁড়ানো একটি ব্যক্তি, এদের মধ্যবর্তী দূরত্ব 175 মিটার এবং ব্যক্তিদ্বয় পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে 1.0857 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায়। এখানে ক নম্বর প্রশ্ন, বিস্তার কাকে বলে? খ নম্বর প্রশ্ন, শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কারণ ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশন থেকে লিখে নেবেন। এখানে আমি গ এবং ঘ নম্বর প্রশ্ন আপনাদের বোঝাবো। গ নম্বর প্রশ্ন দেওয়া আছে, পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এই দূরত্বটুকু নির্ণয় করতে হবে। তো এই দূরত্ব আমরা এটাকে এক্স ধরে নিব, নিয়ে এই দূরত্বটা নির্ণয় করব। এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের যে তথ্যগুলো দরকার, এই তথ্যগুলো সম্পূর্ণরূপে এই প্রশ্নে নেই। কেন নেই? আমরা ধরে নিলাম যে এই যে এ ব্যক্তি থেকে পাহাড়ের দূরত্ব এক্স মিটার, তাহলে বি ব্যক্তি থেকে পাহাড়ের দূরত্ব কত? বি ব্যক্তি থেকে দূরত্ব হচ্ছে 175 প্লাস এক্স, কারণ এ ও বি এই দুটি ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব ছিল 175 মিটার। তাহলে বি ব্যক্তি এ ব্যক্তি থেকে যদি আমরা পাহাড়ের দূরত্ব এক্স মিটার ধরি, তাহলে বি ব্যক্তি থেকে দূরত্ব হবে 175 প্লাস এক্স মিটার। তো আমরা যেহেতু এক্স এর মান বের করব, তো এখানে আমরা প্রতিধ্বনি শোনার সূত্র থেকে আমরা পাই 2D = VT। তো এখানে আমরা 2D = V2T আর D = V2T/2। এখানে D এর মান হবে 175 প্লাস X = V2T/2। তো এখানে V2 আমরা নাই, এখানে শব্দে বেগ নাই, অর্থাৎ শব্দে বেগ যে এখানে থাকবে এই বেগটাও নাই, আবার কোনো তাপমাত্রাও নাই। তো আমরা এখানে এই জন্য 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে V2, এই V2 এর মান আমরা বের করে নিলেই X এর মান বের করতে পারব। আমরা ধরে নিব যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রশ্নে এটা উল্লেখ নেই। আবারও বলি, আমাদের এই যে এখানে যে আমরা যে এখানে শব্দ শুনেছি, প্রতিধ্বনি শুনেছে বি ব্যক্তি 1.0857 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনেছে, কিন্তু এখানে আমাদের উক্ত সময়ের বা এই প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে যে বায়ুতে যে শব্দের বেগ, এই বেগটা এই প্রশ্নে উল্লেখ নেই এবং কোনো তাপমাত্রা উল্লেখ নেই। তো আমরা এই কারণে এখানে আমরা তাপমাত্রা ধরে নিব। তো আমরা যেটা জানি যে V2 বের করার জন্য আমাদের যে সূত্রটা লাগে, আমরা জানি V2/V1 √T2/T1। কিন্তু এখানে T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 জো পাই কেলভিনে হয়, 273 কেলভিন। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এটাও আমরা জানি, এটা হচ্ছে 330 কিংবা 32, আমরা 330 দিয়ে অঙ্ক করব, 330 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা এই প্রশ্নে দেওয়া নেই কিংবা বেগও দেওয়া নেই। তো তাপমাত্রা আমরা এই কারণে এই প্রশ্নে ধরে নিব 30 ডিগ্রি সেলসিয়াস, এর সাথেও 273 যোগ করে কেলভিন করে নিব, তাহলেই আমরা এই যে V2, এই V2 বের করতে পারবো এবং এই X এর মানও আমরা বের করতে পারবো। D এর মান বসিয়ে দিলে X এর মান বের করতে পারবো। তো এই কারণে আমরা কি করব, এখানে এখানে আমরা যেটা জানি, T1 জানি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ আমরা জানি 330 মিটার পার সেকেন্ড। এখন তাপমাত্রাটা আমরা এখানে ধরে নিয়ে অঙ্কটা সমাধান করব। ধরি তাপমাত্রা T2 = 30 ডিগ্রি সেলসিয়াস, প্রশ্নে উল্লেখ না থাকার কারণে আমরা এটা ধরে নিচ্ছি। 30 ডিগ্রি সেলসিয়াসকে আমরা এর সাথে 273 যোগ করলে, আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিন করার জন্য 273 যোগ করতে হয়, তাহলে এই 30-এর সাথে 273 যোগ করলে 303 কেলভিন। এখন এই 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বের করব। এই শব্দের বেগ বের করতে পারলে আমরা এখান থেকে এই যে ডি এর মান, যেহেতু 175 প্লাস এক্স এটা প্রশ্ন দেওয়া আছে, এই এক্স এর মানও আমরা বের করতে পারবো, অর্থাৎ এই ব্যক্তি থেকে পাহাড়ের দূরত্ব বের করতে পারবো। তো চলো আমরা এই মানগুলো বসিয়ে দিই।
এখানে আমাদের T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর V1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এগুলো আমরা জানি। আর T2 আমরা ধরে নিছি 303 কেলভিন, এই মানগুলো আমরা বসিয়ে দিই। V2 বাই 330 রুট ওভার 303 বাই 273, 303 হচ্ছে আমরা যে তাপমাত্রাটা ধরে নিলাম 30 ডিগ্রি সেটার কেলভিন এককে, আর আমরা এই V2টা বের করব, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করব। তো এখন এই যে 330, এটা আমরা এখানে নিয়ে এসে গুণ করে দিব, এখানে নিয়ে এসে গুণ করে দিব, তাহলে আমরা পাই V2 ইকুয়াল রুট ওভার 303 বাই 273 গুণ 330। বাস এখানে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে এই মানটা পাবো, V2 এর মান, অর্থাৎ উক্ত সময়ে শব্দের বেগ হচ্ছে 347.66 মিটার পার সেকেন্ড। কোন সময়ে? যে সময়ে এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনেছিল, এই প্রতিধ্বনি শোনার সময়ে আমরা বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছিলাম, সেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ছিল 347.66 মিটার পার সেকেন্ড। এখন এই উক্ত মানগুলো আমরা যেহেতু এটুকু ধরে নিয়েছি, ডি ইকুয়াল এই যে 175 প্লাস এক্স, এই মানটা এখানে বসিয়ে দিব, 175 প্লাস এক্স বসিয়ে দিলাম, আর V2 হচ্ছে 347.66 ইন্টু টি এর মান 1.0857, এটা প্রশ্নে বলা ছিল যে প্রতিধ্বনি শোনার সময় ছিল এত। তো আমরা সমবেগের ক্ষেত্রে যে সূত্র জানি এস ইকুয়াল VT, তো এটা তো শুধুমাত্র একটা দূরত্ব, কিন্তু শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ যাবে এবং আসবে, তাই এই এসকে আমরা কি ধরি, টু ডি ইকুয়াল VT। তো এখানে V উক্ত সময়ের বেগকে আমরা V2 ধরেছি, তাই V2T লিখেছি। তো এখন এখানে এর মানটা কত, বের হয় ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এর মান পাবো 188.73, আর এই 175টি এর থেকে বিয়োগ করে দিলে এক্স এর মান হয় 13.73 মিটার। এই যে এক্স এর মান, এটাই আমাদের বের করতে বলা হয়েছে, পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো। তাহলে পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব 13.73 মিটার। তো এই প্রশ্নের সমাধানটি সম্পূর্ণরূপে মানে গুছিয়ে তোমরা পরীক্ষায় যেভাবে করবে এটা পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করবে, তাহলে এটা নোট পেয়ে যাবে এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য, সমাধানের নোট পেয়ে যাবে। এরপরের প্রশ্ন আছে, দেখো এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের ঘ নম্বর, এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি, মানে এই যে এই ব্যক্তিটি শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এটার জন্য আমরা সময় বের করব, সময় প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি শোনার সময়। তো প্রতিধ্বনি শোনার সময় যদি 0.1 সেকেন্ড থেকে কম হয়, তাহলে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি প্রতিধ্বনি শুনতে পাবে না, কারণ মানুষের মস্তিষ্কে শব্দ অনুভূতির স্থায়ীকাল হচ্ছে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ড অতিক্রম করার আগেই যদি কোনো শব্দ আমাদের কানে আসে, শব্দ উৎপন্ন করার পর থেকে 0.1 সেকেন্ড এর আগেই যদি কোনো শব্দ আমাদের কানে আসে, তো উক্ত শব্দের রেশ আমাদের মস্তিষ্কে থাকার কারণে আমরা সেই প্রতিধ্বনি শুনতে পাই না। কিন্তু 0.1 সেকেন্ড থেকে পরে যদি কোনো শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, তাহলে সেই শব্দগুলো আমরা শুনতে পাই। তাহলে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি, এর জন্য আমরা যে গাণিতিক ব্যাখ্যাটা দিব আমি এখানে খুব শর্ট করে তোমাদের বুঝিয়ে দিব, তোমরা প্রশ্নের সম্পূর্ণ সমাধান সুন্দর করে গুছিয়ে পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ভিজিট করে ওখান থেকে নোটটি সংগ্রহ করে নিবে। তো এখানে আমাদের যা বলা হচ্ছে, বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়, যাই হোক এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি। তাহলে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটির আমরা দূরত্ব এক্স পেয়েছি, তো আমরা এটাকে এখানে আমরা D1 ধরে নিব, এক্সকে আমরা ধরে নিব D1। তো এটা আমরা কত পেয়েছিলাম, আমরা আগের প্রশ্নে এটা কত পেয়েছিলাম, এক্স 13.73 মিটার। তো এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি পাহাড় থেকে 13.73 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে আমরা ধরে D1 ধরে নিব, 13.73
মিটার। এখন প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে শব্দ যাবে এবং আসবে। তাহলে যদি এই দূরত্বটা ডি ওয়ান ধরি, তাহলে আমাদের সূত্র কি হবে? সূত্র হবে টু ডি, যাওয়া এবং আসার দূরত্ব মিলে টু ডি ইকুয়াল ভি টি। তাহলে উক্ত সময়ে শব্দের বেগ আমাদের জানা ছিল, আমরা এই টিটা বের করবো, অর্থাৎ টি ওয়ান ধরেছি, এই যে এ ব্যক্তি প্রতিধ্বনি শোনার সময় এটা আমরা টি ওয়ান ধরলাম। তাহলে টি ওয়ান যদি ধরি, এখানে ভি ইকুয়াল কি হবে? টু ডি ওয়ান বাই টি। ডি ওয়ান কত? এই যে 13.73। আর টি ওয়ান কত? টি ওয়ান হচ্ছে আমাদের, এটা আমরা বের করব, সরি এটা আমরা বের করব, ভুলে গেছে, টি ওয়ানটা আমরা এখানে লিখব আর ভিটা আমরা পার করে নিয়ে আসবো। তো যাই হোক, এই লাইনটা আমাদের করার দরকারই নাই। টি ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান বাই ভি। যেহেতু আমরা সময় বের করব, তাই এই যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টু ডি, যাওয়া এবং আসা, টু ডি ইকুয়াল ভিটি। সমবেগ শব্দ যেহেতু সমবেগে চলে, তাই বেগকে সময় দ্বারা গুণ। তো সময় আমরা বের করব টু ডি ওয়ান। এখানে ডি ওয়ানের মান আমরা গতে পেয়েছি 13.73। একে আর শব্দের বেগ এটাও আমরা গতে পেয়েছি 347। আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে নিয়েছিলাম, আর ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের হয়েছে 347.66। এখন যদি এই যে 2 দ্বারা 13.73 কে গুণ করে 347.66 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের সময় হয় হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করে 0.78 সেকেন্ড। এটি কিন্তু 0.1 থেকে কম, অর্থাৎ টি ওয়ানের মান দ্বারা এখানে 0.078 সেকেন্ড। এটি কিন্তু শব্দ অনুভূতির স্থায়ীকাল, অর্থাৎ কোনো শব্দ উৎপন্ন হওয়ার পর আমাদের মস্তিষ্কে যে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে, তার থেকে কিন্তু এই সময়টা কম। অর্থাৎ এই শব্দটা এ শোনার পরে, শব্দ তো বি উৎপন্ন করতেছে, তো এ ব্যক্তি শোনার পরে এখানে গিয়ে আবার ফিরে আসতে যে সময়টা লাগে, কারণ শব্দের বেগ আমরা ধরে নিয়েছিলাম এটা 30 ডিগ্রি সেলসিয়াস, প্রশ্নে তথ্য না থাকার কারণে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তারপর শব্দের বেগ বের করেছিলাম। তো ওই বেগে তার প্রতিধ্বনি শুনতে, অর্থাৎ এ ব্যক্তির কাছ থেকে শব্দ পাহাড়ে গিয়ে আবার ফিরে আসতে সময় লাগবে মাত্র 0.078 সেকেন্ড। বিষয়টা একটু খেয়াল করো, শব্দ আসতে সময় লাগবে, এখান থেকে শব্দ গিয়ে আবার তার কাছে ফিরে আসতে সময় লাগবে 0.078 সেকেন্ড। কিন্তু আমাদের মস্তিষ্কে শব্দ স্থায়ী থাকে, শব্দ শোনার পর এটা স্থায়ী থাকে হচ্ছে 0.1 সেকেন্ড, আর শব্দ শোনার পর শব্দ গিয়ে ফিরে আসতে তার থেকে কম সময় 0.078 সেকেন্ড লাগতেছে। তার মানে আমাদের মস্তিষ্কে পূর্বে যে শব্দ শুনেছি সেই রেশটা থাকবেই, তাই আমরা প্রতিধ্বনিটা ফিরে আসার পরেও আমরা আর শুনতে পাবো না, তাই এ অবস্থানে প্রতিধ্বনি শোনা যাবে না। তো সর্বোপরি কথা হচ্ছে, এই প্রশ্নের সমাধানটি সম্পূর্ণরূপে গুছিয়ে এর নোট পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ভিজিট করে নোটটি সংগ্রহ করবেন।